আসসালামু আলাইকুম। ইজি ইলেকট্রিক্যাল ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন ধরনের সিরিজ বোর্ড কানেকশন দেখাবো। এটা আমাদের সিরিজ বোর্ড কানেকশন পার্ট টু। আপনি যদি আমাদের আগের ভিডিওটা না দেখে থাকেন, দেখে আসবেন। সিরিজ বোর্ড বিভিন্ন দোকানে বা যারা ইলেকট্রিক কাজ করবেন বিভিন্ন ডিভাইস চেক করার জন্য ব্যবহার করা হয়। তো চলুন আমরা কাজটি শুরু করি। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল ইলেকট্রিকের উপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন এখানে একটা বোর্ড কাট আউট, একটা সুইচ, একটা সকেট নিচ্ছি। এখানে একটা হোল্ডার দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কানেকশনটা করব। দেখুন আমরা কীভাবে এখন কানেকশনটা করি। সর্বপ্রথম আমরা বোর্ড কাট আউটের দেখতে পাচ্ছেন, বোর্ড কাট আউটের এক প্রান্তে আমরা মেনটা থেকে আসা ফেসটা লাগিয়ে দিব। যে কোনো এক প্রান্তে লাগালেই হবে। তারপর বোর্ড কাট আউটারের অপর প্রান্ত থেকে আপনি সুইচের এক প্রান্তে একটা তার কানেকশন করে দেবেন। আমি এখন বোর্ড কাট আউটারের অপর প্রান্ত থেকে সুইচের এক প্রান্তে লাগিয়ে দিয়েছি একটা মাথা। এখন সুইচের অপর প্রান্ত থেকে আপনার সকেটের এক প্রান্তে আরেকটা তার কানেকশন করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সুইচের অপর প্রান্ত থেকে সকেটে আর এক প্রান্তে আরেকটি তার লাগিয়ে দিয়েছি। তো আমাদের মেইন তারের সাথে আসা যে কালো নিউট্রাল তারটা আছে ওই তারটা সকেটের আর অপর প্রান্তে লাগিয়ে দেবেন। তো আমাদের কানেকশনটা হয়ে গেছে। আমাদের কানেকশনটা আমি বলছিলাম এটা সিরিজে দেখাবো। তো এখন এটা আমাদের ফেলালে আছে। তো যখন নিউট্রালটা আমাদের সকেটের মধ্যে আগে থেকে লাগানো আছে, এখন যখনই আমরা সুইচ ছাপবো তখন এটা প্যারালাল হয়ে এখানে ফেজ আসবে, তখন এটা প্যারালাল সার্কিটে হবে। তো আমাদের লাইট থেকে আসা এই দুটো তার, লাইট থেকে আসা এই দুটো তার আপনি সুইচের দুই প্রান্তে দুটি তার লাগিয়ে দেবেন, তাহলে আমাদের এটা সিরিজে হয়ে যাবে। আমি লাগিয়ে দিতেছি, দেখুন। আমি লাইট থেকে আসা দুটি তার সুইচের দুই প্রান্তে লাগিয়ে দিয়েছি। আমাদের কানেকশনটা এখন সিরিজে হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর কেউ না বুঝে থাকলে কমেন্টে জানাবেন, ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আমরা এখন এটা চেক করে দেখব আমাদের এটা সম্পূর্ণ ঠিক আছে কি না। দেখুন, আমরা এখন এটা চেক করার জন্য আমরা একটা বাল্ব নিয়েছি। এই বাল্বটার মধ্যে আমরা টু ফিন প্লাগ লাগিয়ে নিয়েছি। আমরা এটা এখন চেক করব। দেখুন, আমরা যখন এটা বাতিটা এখানে লাগাবো তখন এটা সিরিজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন দুটো বাতি সিরিজে জ্বলতেছে। তো আমরা যখন এই বাতিটা পরিপূর্ণভাবে ঠিক আছে কি না এটা চেক করার জন্য, তাহলে আমরা সুইচটা যখন ছাপবো তখন এই বাতিটা পুরোপুরি জ্বলবে, দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে বাতির জন্য এভাবে চেক করার প্রয়োজন পড়ে না। এখানে যদি একটি কম্প্রেসার কানেকশন করা থাকতো, তাহলে যে কম্প্রেসারের লাইনটা আমরা এখানে লাগাতাম, প্রথমত কম্প্রেসারের কয়েলটা চেক হতো, তারপর কম্প্রেসার এই যে এখানে এই সুইচটা অন করলে কম্প্রেসারটা রান হতো। সিরিজে কিন্তু কম্প্রেসারটা রান হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।